ভিডিওতে দেয়া সব তথ্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া আমি অন্য কোনো মতামতকে ভুল বা মিথ্যে প্রমাণ করছি না এবং অন্য মতামতকে স্বাগত জানাই নমস্কার বন্ধুরা আমি অভিষেক বলছি স্বাগত আমার চ্যানেল হার্ডওয়্যার নলেজ উইথ অভিতে তো আজকে আমি ভিডিও বানাতে চলেছি হার্ডওয়্যার এর দোকানে কি কি মেটেরিয়াল লাগে তার একটা লিস্ট দেওয়ার আমি চেষ্টা করছি তো অ্যাকচুয়ালি অনেকেই যারা ভিউয়ার্স আছেন তারা আমাকে কমেন্টে জানাচ্ছেন যে কী কী একটা দোকান খুলতে গেলে কী কী মেটেরিয়াল লাগে তো আজকে আমি হার্ডওয়ার্সের দোকান মানে পিওর হার্ডওয়ার্সের দোকান অ্যাকচুয়ালি হার্ডওয়ার্সের দোকান মধ্যে রং বিক্রি হয় পাইপ লাইন পাইপ লাইনের আইটেম বিক্রি হয় অনেক কিছু বিক্রি হয় কিন্তু আমি পিওর হার্ডওয়্যার শপ কোনো পেন্ট শপ বা ধরুন আপনার প্লাম্বিং শপের আইটেমটা পরে আমি ভিডিওতে দেবো কিন্তু পিওর একটা নতুন হার্ডওয়ার্সের দোকান কি হার্ডওয়্যার্সের মেটেরিয়াল আপনি প্রথম কিনবেন তার একটা লিস্ট আমি দিচ্ছি চল্লিশ রকম একটা চল্লিশটা আইটেমের আমি একটা লিস্ট দেবো সেই লিস্ট মেনটেন করবেন তাহলে একটা নতুন দোকান আপনারা শুরু করতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আর তার আগে একটা ইম্পর্ট্যান্ট কথা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন কারণ লিস্টটা আমি টোটালি আমার ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে তো স্কিপ করলে কিন্তু অনেকগুলো আইটেম আপনি মিস করে যেতে পারবেন মিস করে যাবেন তো লিস্ট অফ হার্ডওয়্যার মেটেরিয়াল তো কি প্রোডাক্ট আপনাকে প্রথম একটা হার্ডওয়্যার্সের দোকান খুলতে গেলে তুলতে হবে প্রথম প্রোডাক্ট হচ্ছে পেরেক তো দেখুন আপনি প্রথম যখন দোকান খুলবেন দেখবেন আপনার কাছে রাজমিস্ত্রির যে আইটেমগুলো আছে তার মধ্যে পেরেক হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আইটেম তো পেরেক বাড়ির যে কোনো কাজে ধরুন ঢালা এটা নতুন বাড়ি তৈরি করার জন্য পেরেকের খুব দরকার হয় তো এটা সচরাচর প্রতিদিন আপনার বিক্রি হবে তো কোন কোন সাইজগুলো তুলবেন পেরেক প্রথম দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এই দুটো সাইজ তুলবেন এগুলো একটু বস্তা নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো একটু বেশি লাগে আর দুই ইঞ্চি আড়াই ইঞ্চির দামটা কম হয় আর একটা পেরেক লাগে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি দশ ইঞ্চি সরি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এই চারটে সাইজ আরও তুলতে হবে আপনাকে এবার বলি পেরেক তো এগুলো হচ্ছে লেন্থ অনুযায়ী হয় এবার পেরেকের মাথারও একটা মাপ আছে তো দুই ইঞ্চি যখন তুলবেন দুই ইঞ্চি দুই দশ দশ মানে মোটা পেরেক হয় আর দুই বারো মানে হচ্ছে আপনার সরু পেরেক হয় এইটা তুলবেন আড়াই ইঞ্চির কিন্তু দশটাই তুলবেন আড়াই ইঞ্চির দশ নম্বর মাথা এই পেরেকটাই তুলবেন আর যখন তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এই পেরেকগুলো সাধারণত ঘর কাটামোর কাছে আর কিছু কিছু সময় বাড়ির কাজে ইউজ হয় কিন্তু এগুলো কম লাগে এর কিন্তু মোটা পেরেকটাই তুলবেন মানে দশ নম্বর মাথা পেরেকটাই তুলবেন তো এগুলো প্রথম যখন আপনি বিজনেস শুরু করবেন এগুলো কম করে মানে আপনি দশ কেজি দশ কেজি করে প্রতিটা আইটেম নিয়ে স্টার্ট করবেন প্রথমেই বস্তা নিতে যাবেন না শুধু বস্তা নেবেন দুই ইঞ্চি আর আড়াই ইঞ্চি পেরেকের ঠিক আছে এরপর লাগে প্যাটার্ন পেরেক প্যাটার্ন পেরেক কিসে লাগে বা এটাকে আমরা বাংলায় গজাল বলে থাকি গজালের আগে তো অনেক ইউজ হতো এখন কিন্তু কম ইউজ হয় তবুও এগুলো কাজে লাগে পুকুর বাঁধাই করতে বা ঘর কাটামোর কাজেও বা বাড়ির অনেক কাজেই গজাল লেগে থাকে তো আপনাকে গজাল রাখতে হবে সেটা হচ্ছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি এতগুলো সাইজ রাখবেন কম করে রাখবেন প্রতিটা পাঁচ কেজি করে নেবেন নিয়ে প্রথমে আপনার দোকানে এটা রাখবেন এরপর লাগে দড়ি বিভিন্ন রকমের দড়ি হার্ডওয়্যার্সের দোকানে কিন্তু বিক্রি হয় যেমন খুব ইম্পর্টেন্ট হচ্ছে কাতা দড়ি কাতা দড়ি পনেরো কেজি করে একটা করে মোট আসে মোট বলবো না একটা করে গাছা আসে পনেরো কেজি করে থাকে মিনিমাম একটা পনেরো কেজি নিতে হয় আর যদি দেখুন কাতাদড়ি বড়ো আইটেম আমি ব্যাগে করে আনতে পারবেন না আপনাকে করতে হবে যেটা দোকান খোলার আগে আপনার কাছাকাছি কোনো একটা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট আর যে বড়ো বাজারে আছে সেটা আমার ট্রান্সপোর্টের সময় খোঁজ নিতে হবে কোথায় তারা মাল নামায় সেটা খোঁজ নিতে হবে আর বড়োবাজারে কোন জায়গায় দেখে দাঁড়ায় তারা লরিটাকে পার্কিং করে কোন দিন কোন সময় পার্কিং করে এগুলো জেনে নেবেন এগুলো হচ্ছে কাতাদড়ি আপনি বড়বাজারে গিয়ে কোনো একটা দোকানে আপনাকে লিখে দিয়ে আসতে হবে তারা লরিতে দিয়ে দেবে আপনি বাড়িতে বসে মালটা পেয়ে যাবেন কারণ এগুলো আপনি নিজে হাতে করে বয়ে আনতে পারবেন না আর এইটা পাঁচ কেজি ছ কেজি আপনাকে কোনো দোকানদারই দেবে না তো কাতাদড়িটা আপনাকে মোটে নিতে হবে তো বলে এখানে একটা জিনিস বলে রাখি কাতাদড়ি সাধারণত ধরুন লড়িতে যখন মাল তুলবেন তখন মোট সিস্টেমে হয় মানে ধরুন একটা বস্তা একটা মোট হয় তো তার একটা ভাড়া হয় কাত যখন কিনবেন দুটো গাছা একটা মোট হয় তো ধরুন আপনি যদি আপনার একটা গাছাই কেনেন তাতেও আপনাকে মুটে ভাড়া তিরিশ টাকা দিতে হবে বা এবং আর আপনার লরি ভাড়াও একটা নির্দিষ্ট যেটা আপনার কাছে পঞ্চাশ টাকা মোটে একশো টাকা দিতে হবে আবার আবার দুটো কাজে যদি কেনেন তাহলে এক সেম খরচাই লাগবে তো আমার মনে হয় কাতা দড়িটা আপনি দু গাছা দুটো নিয়ে রাখবেন কারণ কাতাদড়ি এমন একটা আইটেম যেটা লাগবে যেটা আপনার পরে থাকবে না এটা এক রকম আর কাতাদড়ি কিন্তু এমন জায়গায় রাখবেন যাতে সেটা মানে শুকিয়ে না যায় কারণ কাতাদড়ির ওজনে ওরা ওরা আপনাকে ওজন দেখিয়ে দেবেন একটা মোড় দেবে যাতে পনেরো কিলো থাকে পনেরো কিলো বেশিই থাকে আপনি মেপে দেখলে দেখবেন পনেরো কিলো বেশি থাকে কিন্তু যত কাতাদড়ি শুকায় কাতাদড়ি আপনার ওজন কিন্তু কমে তো সেই জিনিসটা একটু নজর ধ্যান রাখতে হবে আপনাকে এছাড়া বিভিন্ন রকমের নাইলনের রোগ দড়ি যেমন হচ্ছে ধরুন আপনার এই দড়ি কাপড়টাপড় শুকুর দেওয়ার জন্য এইসব দড়ি অনেক রকমের দড়ি আছে তারপর ধরুন আপনার একটু মোটা লাইলনের দড়ি যেগুলো হচ্ছে আপনার ভ্যান ভ্যান বা গাড়িতে মাল বাঁধার জন্য লাগে বা বাড়িতে জামাকাপড় শুকুত দেওয়ার জন্য বা গরুকে বাঁধা বা পশু পশুদের বাঁধার জন্য যে দড়িগুলো সেগুলো সেগুলোকে আপনাকে রাখতে হবে এছাড়া কিছু এখন পিভিসি রোগ বা ফাইবার দড়ি কিছু এসছে দেখবেন বাজারে যারা আপনাকে দোকান খুললে বাজার যেতেই হবে তো তো সেখানে দেখবেন কিছু ফাইবার রোপ পাওয়া যায় এখন খুব বিক্রি হয় ওই ফাইবার রোপটা তুলবেন সাদা কালারের আসে মোটামুটি আপনার দুশো সত্তর আশি টাকা কিলো পড়ে ওটা অনেক দিন চলে লং আর কাস্টমাররা অলরেডি ওটা কিন্তু আপনার দোকানে এসে খুঁজবে তো এটা আপনাকে রাখতে হবে হ্যাঁ এটা একটা হয়ে গেল এরপর তুলতে হবে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পলিথিন পলিথিন হার্ডওয়্যার্সের দোকানে মাস্ট যখন যেদিনকে দোকান খুলবেন সেদিনকে কিন্তু পলিথিন নিয়েই খুলতে হবে আপনাকে মানে দেখুন দোকান খুলতে গেলে কিছু ইম্পর্টেন্ট জিনিস প্রথমে আপনাকে তুলে তারপর দোকানটা খুলতে হবে তো তার মধ্যে পলিথিন হচ্ছে মাস্ট পলিথিনের কোন কোন জিনিসগুলো প্রথমে তুলবেন দেখুন আমি এখানে যে ভিডিওতে যে প্রোডাক্টগুলো বলছি সেগুলো হচ্ছে প্রথম খোলার জন্য কি প্রোডাক্ট লাগবে পরবর্তীকালে দেখবেন কাস্টমার এসে আপনাকে বলবে যে এই দাদা এই জিনিসটা এনে দেন বা আপনি মার্কেট থেকে কাস্টমারের থেকে পাবেন রিকোয়ারমেন্ট পাবেন সে অনুযায়ী মাল আস্তে আস্তে তুলবেন কিন্তু প্রথম যেগুলো লাগে সেগুলো আমি বলছি যেমন ব্ল্যাক পলিথিন তুলতে হয় ব্ল্যাক পলিথিন দেখবেন হার্ডওয়ার্সের দোকানে কালো একটা প্লাস্টিক আছে কালো রঙের রোল রোল করা রোল করা থাকে ওই প্লাস্টিকটা আপনি কিন্তু তুলতে হবে আপনাকে প্রথম তো ওর কোন মাপটা তুলবেন অনেকগুলো মাপ আছে তিন ফুট আছে সাড়ে চার ফুট আছে। ছড়ে ছ ফুট আছে এরম সব আসে কিন্তু আপনি রোলে সাড়ে চার ফুটের যে রোলটা আসে সেইটাই প্রথম তুলবেন কালো পলিথিন কালো পলিথিন কিন্তু মোটাটাই তুলতে চেষ্টা করবেন এবার কালো পলিথিনের অনেকগুলো কোয়ালিটি আছে দেখবেন পলিথিনটা যদি ভালো করে একটু দেখেন কালো পলিথিনটা একটু হাতে করে টেনে দেখেন দেখবেন একটু বালি বালি মতো থাকে মানে একটু উঁচু উঁচু তো যত বালি বালি থাকবে তত দাম কম হয় তো কোয়ালিটিটাও খারাপ হয় তো আপনার ওই মার্কেটে কীরকম কোয়ালিটি চলে সেই অনুযায়ী একটু ভালো রাখার চেষ্টা করবেন কালো পলিথিনটা ঠিক আছে মোটামুটি আটশো গেজের আটশো গেজের পলিথিন ওটা রাখার চেষ্টা করবেন ওটাই ভালো হয় ব্ল্যাক পলিথিনটা তুললেন তার সঙ্গে কিছু নাইলন প্লাস্টিক পিওর নাইলন প্লাস্টিক আছে ব্লু কালার গ্রিন কালার এইসব কালারের আছে সেই নাইলন পলিথিনটা রাখবেন এটাও সাড়ে চার ফুট মাপে নিতে পারেন আর তিন ফুট মাপে নেবেন একটা একটা নেবেন এছাড়া লাগবে ঢালাইয়ের পলিথিন ঢালাইয়ের জন্য একটু কম দামের পলিথিন আসে আর নাইলন পলিথিনগুলো মোটামুটি আপনারই কেনা পড়ে যাবে একশো টাকা একশো টাকা কেজি কেনা পড়ে যাবে আর প্রতিটা রোল কিন্তু দশ কেজির করে আসে তো আপনি যখনই প্লাস্টিকও কিনবেন প্লাস্টিকও কিন্তু আপনি হাতে করে আনতে পারবেন না লরিতে ট্রান্সপোর্টে দিতে হবে আপনাকে সেক্ষেত্রে আপনাকে পাঁচটা রোল নিয়ে মানে দশ কেজি করে পাঁচটা লোড নিয়ে মোট নিয়ে আপনাকে পঞ্চাশ কেজি করে দিতে হবে আর ঢালায় পলিথিনটাও আপনাকে তুলতে হবে ঢালায় পলিথিনটা ঢালায় পলিথিন দু রকমের হয় একটা হচ্ছে রেড লাল রঙের পাতলা প্লাস্টিক আছে আর একটা পাট্টা আছে পাট্টা মানেও দেখবেন দাগ দাগ থাকে লাইন লাইন থাকে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ঢালাইয়ের জন্য রেড যে পলিথিনটা সেটা এক রোল নেবেন আর একটা পাট্টা পলিথিন লাগে এই দুটোই তিন ফুট মাপে নেবেন তিন ফুট ছাড়া ঢালাইয়ের পলিথিন তুলবেন না প্রথমে অন্য কোনো সাইজ তুলতে যাবে না বিক্রি হয় না তিন ফুটের মাপটা নেবেন মানে সেটাই আপনার বিক্রি হবে তো পলিথিনের ক্ষেত্রে আপনি যেটা করবেন পাঁচ পাঁচ রকম মাল আপনাকে নেবেন একটা ব্ল্যাক একটা নাইলন নাইলনের আর একটা নেবেন অবশ্যই মেনশন করা দরকার সেটা হচ্ছে হোয়াইট পলিথিন একটা সাদা পিওর সাদা পলিথিন আছে। ওইটাও আপনি সাড়ে চার ফুট মাপে নেবেন তাহলে একটা ব্ল্যাক নিলেন একটা নাই নাইলন নিলেন ব্লু কালার বা সবুজ কালার যাই হোক একটা হোয়াইট নিয়ে নিলেন সাড়ে চার ফুট সাড়ে চার ফুটের আর এরপর ঢালাইয়ের একটা রেড একটা পাট্টা এই নিয়ে পাঁচটা পাঁচটা মোট করে একটা পলিথিন মোট করলেন যে পল পলিথিনের দোকান থেকেই নেবেন একটু রেট করে নেবেন অনেক দোকান আছে বড় বাজারে তো সেখান থেকে রেট করে নেবেন তবশ্যই রেট করার সঙ্গে সঙ্গে মালগুলো দেখবেন মালের কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম হয় বড় বাজারে দেখবেন কালো পলিথিনের আপনি নব্বই টাকা থেকে একশো টাকা পর্যন্ত আপনার কেনা পড়বে কিলো তো নব্বই টাকা পরে তিনটা যে বেচছে আর যে দেড়শো টাকা বেচে সে কিন্তু আপনাকে ঠকিয়ে নিচ্ছে না কেন কোয়ালিটি আছে দেখলেই বুঝতে পারবেন এটা একটা ব্যাপার এর সঙ্গে লাগবে তিরপল এবার তিরপলও খুব ভাইটাল আইটেম দেখবেন বর্ষাকালে ঢালাই টালাই হচ্ছে তিরপল লাগবে যে কোনো কাজে দেখবেন তিরপল আপনার দোকানে কাস্টমার আসবেই তো দু রকমের তিরপল হয় একটা হচ্ছে ব্ল্যাক তিরপল আর একটা হচ্ছে পিভিসি সিট তিরপল ব্ল্যাক তিরপল হচ্ছে যেমন আপনি যে কালো প্লাস্টিক তুলেছেন ওরা আমি কালো প্লাস্টিকের তিরপল আসে চারদিকে সেলাই করা চারদিকে ফুটো করা থাকে সেই পলিথিন আসবে সেই পলিথিনটা কিন্তু আপনাকে কিল পিসে আসে না এগুলো কিলোতে আসে এটাও একটা মোটামুটি কিলোয় আপনাকে কিনতে হবে পঞ্চাশ কেজি নিয়ে একটা মোট আপনাকে করতে হবে তো মোটামুটি অ্যাভারেজ একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা আপনার কিলো কেনা পড়বে কলকাতায় তো এই মাপগুলো আমি পরে বলছি তার সঙ্গে পিভিসি সিটটা বলে দিই দেখুন পিভিসির মধ্যে একটা তিরপল আছে যেটা হচ্ছে একদিকটা কমলা একদিকটা ব্লু বা কালো তো এরম একটা আছে। আর একটা হচ্ছে সিটের পলিথিন আসছে পিভিসি সিটের পলিথিনটা কি না দেখবেন সিম্পলিন ডুরাপলিন এরকম কিছু নাম আছে যেমন একদম ব্লু কালার বা হলদে কালারের একটা পিভিসি সিটের পলিথিন আসে তিরপল আছে। ওইটা কিন্তু খুব কোয়ালিটি ভালো হয় এখন চলছে মার্কেটে ওইটা তোলার চেষ্টা করবেন সাধারণত কমলা কালারের যে তিরপলগুলো বিক্রি হয় মার্কেটে সেগুলো কিন্তু একটু কমপ্লেন আছে মানে একবারে যদি বছরখানেক টাঙিয়ে রাখা হয় সেগুলো ছিঁড়ে যায় বা কালার ফেড হয়ে যায় অনেকগুলো কমপ্লেন কাস্টমারের থেকে পাবেন কিন্তু ভালো কোম্পানির যদি নেন সুপ্রিমের বা টারপেক্সের এইসব কোম্পানিরগুলো নিলে কমপ্লেন একটু কম আসে কিন্তু মোটামুটি লোকাল মার্কেটে যেগুলো বিক্রি হয় সেগুলোতে কমপ্লেন আছে তার থেকে ভালো আপনি ওই পিভিসি সিটের যে পলে তির আসে যেগুলো সিমফোলিন বলে সিমফোলিন ডুরাপোলিন এই সবগুলোকে তুলবেন ব্লু কালারের আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটামুটি দুটো গিয়ে যাওয়া আসে একশো সত্তর আসে দুশো আসে পলিথিন এই তিরপলের কিন্তু জিএসএম অনুযায়ী দাম হয় দেখবেন দেড়শো জি এর হয় একশো সত্তর জি এর হয় দুশো জি এর হয় তো যত জি বেশি হবে তত মোটা হবে তত পিস আর এই আমরা পিভিসি সিট বা ওই সিম্পলিন পলিন বলেন বা কমলা কালারের এই তিরপলগুলো এগুলো কিন্তু পিসে আসে এর মাপগুলো হয় নয় ছয় নয় বারো বারো পনেরো পনেরো আঠেরো পনেরো আর আঠেরো বাইশ এইসব মাপগুলো আসে তো এছাড়াও আরও বড় মাপ আছে কিন্তু যে আমি লিস্টে যে মাপগুলো দিলাম এগুলোই রাখবেন নয় ছয়টা বেশি চলে নয় বারোটা তার থেকে বেশি চলে নয় বারো আর নয় ছয়টা হচ্ছে ম্যাক্সিমাম চলে এছাড়া এই নিচু একটা মাপ আছে সেটা হচ্ছে চার ছয় চার ছয় খুব কম এরিয়াতেই চলে বাজার যেখানে কাছাকাছি সেখানে চার ছয়গুলো বিক্রি হয় মানে বাজার ওলারা সাধারণতই ছোটো ছোটো আইটেম ছোট তিরপলগুলো নেয় ওদের ওইটুকু বসার জন্য কিন্তু নয় ছয় নয় বারোটাই আপনার ডোমেস্টিক ইউজের জন্য বেশি বিক্রি হয় বারো পনেরোটাও বেশি বিক্রি হয় কিন্তু আঠেরো পনেরো আর বাইশ আঠেরো কম বিক্রি হয় তো এক্ষেত্রে আপনি একটা করে রাখতে পারেন কিন্তু ওই নয় ছয় চারটে নয় বারো চারটে বারো পনেরো তিনটে আঠেরো পনেরো একটা কি দুটো বাইশ আঠেরো অবশ্যই একটা এর বেশি নেওয়া যাবে না তো এরপর যে আইটেমটা আসছি সেটা হচ্ছে আপনার ঢালাই তার তো পেরেক তো আগেই বলেছিলাম ঢালাইয়ের পলিথিনও বলেছি এবার তার লাগে ঢালাই তারটা কিসের জন্য মানে রড বাঁধার তার বলে অনেকে তো রড বাঁধতে গেলে তারটা লাগে সরু সরু তার হয় এম এস এম এস কালো রঙের হয় মানে একদম পিওর কালো রঙের তার হয় সেটা হচ্ছে আপনার বাইশ গেজ বা তেইশ গেজ মার্কেটে পাওয়া যায় বাইশ গেজ মানে হচ্ছে মোটা তার তেইশ গেজ মানে পাতলা তার তেইশ সাড়ে তেইশ গেজের তার আছে সবসময় তো হালকা তার রাখার মানে তেইশ গেজ বা সাড়ে তেইশ গেজ তার নেওয়ার চেষ্টা করবেন ভালো তার হয় কারণ মোটা তারের দাম কম হয় কিন্তু দেখবেন রাজমিস্ত্রি হয়তো নিয়ে গেলে একবার কিন্তু পরবর্তীকালে ওরা কাজ করতে পারবে না ওয়েস্টেজ বেশি হবে আপনার থেকে আর নেবে না কিন্তু তেইশ গেজ সাড়ে তেইশ তার নিতে চেষ্টা করবেন মার্কেটে বক্সি বলে একটি কোম্পানি আছে খুব ভালো তার বিক্রি করে নিতে পারে বা আরও কোম্পানি তো আছেই দেখে নেবেন তেইশ সাড়ে তেইশ গেজের তার এর সঙ্গে আরেকটা আইটেম আপনার তারের মধ্যে বলে রাখি সেটা হচ্ছে আপনার জিআই তার জিআই তারটা আপনাকে তুলতে হবে যেমন দশ নম্বর তার বারো নম্বর তার মানে দশ নম্বর হচ্ছে মোটা তার বারো নম্বর তার চোদ্দো নম্বর তার ষোলো নম্বর তার আঠেরো নম্বর তার জিআই তার যেটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম টাইপের কালারে আছে ওই সিটও লাগবে এইগুলো এই এই ওই ওই তারগুলো লাগবে এবার মুস কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে আমি বারো নম্বর তার বলুন যেতেও খুব খুব লুজ পাবেন না তো দেখবেন মার্কেটে কিছু দোকান আছে কিন্তু ওটা রেট একটু বেশি হয় লুজ যখন এগুলো সাধারণত পঁচিশ কেজি বা পঞ্চাশ কেজি করে একটা করে রিল আসে তো কিন্তু লুজভাবে নিতে গেলে কিন্তু আপনার দামটা বেশি পড়বে কিন্তু নতুন যখন দোকান করছেন আমি বলবো না একবারেই আপনি পঞ্চাশ কিলো করে তুলে নেন আপনি কাজ করবেন বারো নম্বর দশ নম্বর আঠেরো নম্বর এই তিন রকম তার প্রথমে পাঁচ কেজি পাঁচ কেজি বা দশ কেজি দশ কেজি পাঁচ কেজি এইভাবে তুলে আর ঢালাইয়ের যে তার সেটা পঁচিশ কেজি রোল আছে এটা পুরো পঁচিশ কেজি নেবেন নিয়ে একটা মোট করে নেবেন তাহলে আপনার সুবিধা হবে এর সঙ্গে লাগবে বোমা পিন এরপর এরপর লাগবে হচ্ছে বোমা পিন বোমা পিনটা কোথায় লাগে না ঢালাইয়ের তক্তার সঙ্গে পলিথিন যেটা ঢালাইয়ের পলেথিনটা নিচে সেটা আটকানোর জন্য একটা পিন লাগে সেটাকে বোমা পিন বলে ওই বোমা পিন প্যাকেট হিসাবে বিক্রি হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন কোম্পানির প্যাকেট আসে এক প্যাকেটে সাড়ে তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম মতন আসে ওইটা আপনি কিছু চার পাঁচ প্যাকেট একটা নিয়ে স্টার্ট করবেন এর সঙ্গে কিছু পিওর হার্ডওয়্যার্সের আইটেম আছে যেমন হচ্ছে হাঁসকল ডুমনি যেমন হচ্ছে ধরুন আগেকার দিনে কী হয় অ্যালুমিনিয়াম সিটের কিছু দরজা পাওয়া যায় তৈরি করে বাথরুমটার টাথরুমে লাগাবার জন্য সেগুলো লাগাবার জন্য একরকমের সাইডে ফ্রেমের সঙ্গে লাগানোর জন্য এই হাঁসকল ডুমনিটা লাগে তো অনেকে হয়তো বুঝতে পারবেন হাঁসকল ডুমনি কি দেখবেন পুরনো দিনের দরজাগুলোতে হাঁসকল ডুমনি লাগে এখনও কিন্তু অনেক বাড়িতে হাঁসকল ডুমনির ইউজ আছে যে দরজাগুলো ফ্রেম হয় না সাধারণত দর ডাইরেক্ট আপনার দেয়াল থেকেই দরজা ঝুলিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে মিস্ত্রিরা ওই হাঁসকলগুলোকে ঢুকিয়ে দিয়ে ডুমনি দিয়ে দরজা ফ্রেমের সঙ্গে এটে ঝুলিয়ে দেয় এগুলো লাগবে এগুলো জিআইয়ের আসে এম এস এর আসে কিন্তু জিআইয়েরই মানে যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম টাইপের কালার হয় মাল নেওয়ার চেষ্টা করবেন এগুলো সবই দশ কিলো নেবেন যে কোনো যে কোনো আইটেমগুলো বলছি দশ কিলো করে একটা মোট করে নেবেন এর ফ্রেম ক্লাম ফ্রেম ক্লাম মানে হচ্ছে ধরুন আপনার যে নতুন বাড়ি তৈরি করার পর সঙ্গে করার সময় দেখবেন যে ফ্রেমগুলো আটানো আঁটার জন্য একটা দু ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এরকম সাইজের কিছু একদিকে চেরা একদিকে ফ্রেমের সঙ্গে লাগানো হয় সেটাকে ফ্রেম ক্লাম বলে সেই ফ্রেম ক্লাম আপনাকে তুলতে হবে মোটামুটি সাইজ নেবেন আড়াই তিন চার পাঁচ এরকম মিলিয়ে একটা দশ কিলো কি পনেরো কিলো করে নেবেন এটা রাখবেন তার সঙ্গে বিম হুক রাখবেন বিম হুক হচ্ছে ওই পাখা টাগানোর জন্য ঢালাই করার সময় একটা এ ইউ মতন হুক লাগে সেটাকে বিম হুক বলে সেই বিম হুকটা আপনি তুলে নেবেন মোটামুটি আপনার একটা পাঁচশো সাড়ে পাঁচশো করে ওয়েট আসে এরকম পনেরো কিলো কি কুড়ি কিলো একটা নিলে নিয়ে নিলেন এর সঙ্গে আসে কিছু বালা মানে লোহার বালা লাগে আগেকার দিনে তো খুব ইউজ হতো কিন্তু এখন ইউজ কম হয় তাহলে আপনাকে বালা রাখতে হবে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এইসব সাইজের বালা কিছু রাখতে হবে এরপর লাগবেন তিন ইঞ্চি চার ইঞ্চি পাইপ হুক পাইপ হুক বলতে আপনাদের যে এস আর সুপ্রিমের পাইপ আছে যেটা দিয়ে বৃষ্টির জল নাবে সুপ্রিমেরও কিছু হুক ইউজ হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন রাজমিস্ত্রি যখন পাইপগুলো লাগায় ওটা লোহার এই হুক নিয়ে সেটা দেয়ালে ঠুকে ঢুকিয়ে দেয় সেই হুকটা আপনাকে তিন ইঞ্চি আর চার ইঞ্চি এই দুটো মাপ কিন্তু তুলবেন ঠিক আছে তো সবগুলো আইটেমগুলো নিয়ে যতগুলো আইটেমগুলো দশ নম্বর পয়েন্টে যে আইটেমগুলো বললাম মোটামুটি নিয়ে একটা পঞ্চাশ কেজির মোট করে নেবেন দেখবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী পঞ্চাশ কেজি করে নেবেন এবার পঞ্চাশ কেজিতে খুব বেশি আইটেম হবে না কিন্তু প্রথমের জন্য ঠিক আছে পরবর্তীকালে প্রতিটা আইটেমই আপনাকে পঞ্চাশ কেজি নিতে হবে এরপর লাগবে যেটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি চোদ্দ ইঞ্চি আয়রন কাটার হুইল আয়রন কাটার হুইল বলতে দেখবেন রড কাটার ব্লেড বা লোহা কাটার ব্লেড খুব দরকার প্রতিদিন দেখবেন নতুন দোকান খুললেও দশ পনেরোটা করে বিক্রি হবেই চার ইঞ্চি মাপের আসে পাঁচ ইঞ্চি মাপের আসে চোদ্দ ইঞ্চি মাপের আসে এবার চার ইঞ্চিটাই বেশি চলে পাঁচ ইঞ্চি কম চলে চোদ্দ ইঞ্চি যদি আপনার কাছাকাছি কোনো বড়ো মানে গ্রিল সব বা প্যাটার্ন সব এইসবগুলো থাকে তাহলে চোদ্দো ইঞ্চি এগুলো সাধারণত চপার যে হয় মানে বড় লোহা কাটার ব্লেড বড়ো কটা মেশিন সেখানেই ব্লেডগুলো ইউজ হয় তো প্রথমে চার ইঞ্চির মাল তুলবেন চার ইঞ্চি দেখবেন অ্যাডভান্স আছে অ্যাডভান্স প্রো অ্যাডভান্স ম্যাক্স অনেক রকম কোম্পানির আছে একটু ভালো ব্লেড নেওয়ার চেষ্টা করবেন মোটামুটি অ্যাপ্রক্স চারশো থেকে সাড়ে চারশো টাকা প্যাকেট আসে প্যাকেটের মধ্যে পঞ্চাশ পিস ব্লেড থাকে এছাড়া দামি কোম্পানির ব্লেডও তুলতে পারেন পৃথিবী বা আরও অনেক কোম্পানি আছে সেগুলো তুলতে পারেন এগুলো মোটামুটি আপনার পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে প্যাকেট আসে মার্কেটে এগুলো মোটামুটি বারো থেকে পনেরো টাকার মধ্যে বিক্রি হয় আর পাঁচ ইঞ্চি ব্লেডটা একটু কম নেবেন পঁচিশটা নিয়ে রাখতে পারেন কিন্তু লাগে কিন্তু কম লাগে চার ইঞ্চিটা প্রতিদিন আপনার দশটা বিক্রি হবে সেখানে সপ্তাহে তো পাঁচ ইঞ্চি দশটা বিক্রি হবে এটা আমার একটা রিকোয়ারমেন্ট আর চোদ্দ ইঞ্চি তো বললাম আপনার কাছাকাছি যদি কোনো প্যাটার্ন সব বা গ্রিল সব থাকে তখন চোদ্দো ইঞ্চি ব্লেড রিকোয়ারমেন্ট মতো রাখার চেষ্টা করবেন কিন্তু এগুলো হার্ডওয়ার্শের দোকানে রাখতে হয় এরপর লাগে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি টিজিটি বা উড কাটার ব্লেড উড কাটার ব্লেড বলতে কাটা কাট কাটার জন্য এই ব্লেডগুলো লাগে চার ইঞ্চিটাই বেশি লাগে পাঁচ ইঞ্চিটা কম লাগে এবার কিন্তু চার ইঞ্চি ব্লেডের অনেক রকমের হয় যদি কম দামের ব্লেড মোটামুটি আপনার পঞ্চাশ পঞ্চান্ন টাকার মধ্যে পেয়ে যাবেন আর দামি ব্লেড যেমন যখন কাঠমিস্ত্রিরা ইউজ করবে এই ব্লেডটাকে তখন পৃথিবী বা অগ্নি একটু দামি ব্লেড হয় একশো টাকার ওপর দাম আসে এই ব্লেডগুলো হয় কম দামি ব্লেডগুলো সাধারণত রাজমিস্ত্রি নিয়ে যাবে ওদের তক্তা চেরার জন্য ঢালায় তক্তা টক্তা এগুলো চেরার জন্য কিন্তু কাঠমিস্ত্রি হাওয়াতেই কমা ব্লেড নেবে না কারণ ওদের তো একটা ব্লেড কিনে কিছুটা অনেকটাই কাজ করতে হবে সেক্ষেত্রে ওরা একটু দামি ব্লেড নেবে সেটা হচ্ছে আপনার পৃথিবী নিতে পারেন বা অগ্নির আমি বলো পৃথিবীর ব্লেড রাখাই ভালো মানে আপনি টিজিটি ব্লেড যখন তুলবেন চার ইঞ্চি দুটো কোয়ালিটি তুলবেন পাঁচটা পাঁচটা করে নিয়ে নেবেন আর পাঁচ ইঞ্চিও পাঁচটা নিয়ে নেবেন সরি এরপর আসছে মার্বেল কাটার ব্লেড বা দেয়াল কাটা ব্লেড বলতে পারেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি দেয়াল কাটা ব্লেড দেখবেন দেয়াল কাটা ব্লেড দু রকমের হয় একটা কাটা কাটা থাকে মানে মধ্যিখানে চেরা মতো থাকে তো ওই চার ইঞ্চি ব্লেডটা আপনাকে দশ পিস নিতে হবে পাঁচ ইঞ্চি ব্লেডটাও আপনি পাঁচ পিস নিয়ে নেবেন এবার এর মধ্যে একটা মোল্ডার থাকে মানে দেখবেন কাটার আর মোল্ডার দু রকমের ব্লেড পাওয়া যায় মোল্ডার কম নেবেন মোল্ডার কম চলে কিন্তু চার ইঞ্চি মার্বেল কাটারটা কিন্তু খুব লাগে এটাও দামের মধ্যে আছে মানে কমাও পাওয়া যায় দামিও পাওয়া যায় মোটামুটি কমের মধ্যেই রাখবেন এটা দেয়াল কাটারটা যেটা দামের মধ্যে রাখবেন সেটা হচ্ছে ভেটিফাইড কাটার মানে টালি কাটার একটা ব্লেড পাওয়া যায় যেটা হচ্ছে দাম একটু বেশি হয় একশো তিরিশ চল্লিশ টাকা কেনা পড়ে ওটিও কোম্পানির হয় অ্যাডভান্সের হয় ওর কিন্তু ওই একটু একটু আলাদা মানে ওটার নামই ভেটিফাইড কাটার চার ইঞ্চি কাটারই কিন্তু একটু বিটগুলো আলাদা হয় আপনি নামটা শুনে রাখুন দোকানে যে দোকানে কিনতে যাবেন বলবেন যে চার ইঞ্চি ভিটটিফাইড কাটার দিন তাহলে ওরা পাঁচটা নেবেন নিয়ে রাখবেন একটু দামি হয় অসুবিধা নেই তুলে রাখবেন মিস্ত্রি নেবে ভিট্টিফাইড কাটার বলে এটা একটা হয়ে গেল তার সঙ্গে তিন ইঞ্চি চার ইঞ্চি ফ্ল্যাপ ডিক্স মানে আর কাঠ ঘষার জন্য আগে তো সিরিজ কাগজ দিয়ে হাতে ঘষতো এখন মিস্ত্রিরা গ্যান্ডিং মেশিনে ওই ফ্ল্যাপ ডিস্কগুলোকে লাগিয়ে তার সঙ্গে ওই চার ইঞ্চি গ্যান্ডিং পেপারগুলো লাগিয়ে তিন ইঞ্চি চার ইঞ্চি যেরকম পেপার লাগিয়ে সেটাকে ঘষে তো এই ফ্ল্যাপ ডিস্কগুলো খুব লাগে এই ফ্ল্যাপ ডিস্কগুলো আপনি কিন্তু রাখবেন এরপর যে আইটেমটা লাগবে সেটা হচ্ছে কবজা দেখবেন এটা রাজমিস্ত্রির আইটেম মোটামুটি একটা বললাম এরপর কবজা নিতে হবে আপনাকে কব্জার জন্য আমার একটা সেপারেট ভিডিও আছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা তো সাবস্ক্রাইব করবেন করে আমার এই মানে হিংসের ওপর বা কবজার ওপর যে ভিডিওটা দেখে নেবেন তাও বলে দিচ্ছে একটুখানি আপনাকে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এই অবধি কবজা লাগে লোহার আর স্টিলের কবজা এবার কব্জার আরও বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলে গিয়ে হিংসের ওপর ভিডিওটা দেখে নেবেন আর এটার ওপর বেশি কিছু বললাম না স্ক্রু আছে স্ক্রু আপনার হচ্ছে আপনাকে দু রকম স্ক্রু মার্কেটে অ্যাভেলেবেল একটা হচ্ছে স্টিলের স্ক্রু আর লোহার স্ক্রু বা পার্লি স্ক্রু বলে তো মোটামুটি দেখুন দুটো তো চলে স্ক্রু অনেক রকম হয় সেলফ ড্রিলিং স্ক্রু হয় তারপর হচ্ছে এখন আপনার হচ্ছে একটা কালো কালারের বা লাল কালারের স্ক্রু আসে ওগুন লাগে কিন্তু ওগুলো প্রথম দোকানে এখন তুলতে যাবেন না প্রথম যে স্ক্রুগুলো আপনার একদম চলবেই চলবে সেরকম কিছু মানে কনফার্ম আইটেম আপনাকে তুলতে হবে তো মাপগুলো আমি আপনাকে বলে দিচ্ছি তেরো চার তেরো পাঁচ তেরো ছয় এটা হচ্ছে হাফ ইঞ্চি স্ক্রু বলে মিস্ত্রিরা এসে কিন্তু আপনাকে হাফ ইঞ্চি স্ক্রু বলবে আপনাকে তখন তেরো চার তেরো পাঁচ তেরো ছয় এই স্ক্রুটা বার করতে হবে মানে স্ক্রুর ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করবেন আপনি যখন যদি নতুন দোকানদার হট সেটা হচ্ছে আপনাকে মিস্ত্রিরা এসে বিভিন্ন নাম বলবে হাফ ইঞ্চি স্ক্রু দেন জো স্ক্রু দেন এক ইঞ্চি স্ক্রু দেন দেড় ইঞ্চি স্ক্রু দেন তো স্ক্রু দেন এ নাম সব বলবে কিন্তু আপনি কিন্তু বাক্সের ওপর ওইভাবে লেখা থাকে না বাক্সের উপর নাম্বার লেখা থাকে তো আমি আমি যে দেখুন স্ক্রিনে আমি যে লিস্টগুলো দিয়েছি যে তেরো চার তেরো পাঁচ তেরো ছয় এগুলোকে হাফ ইঞ্চি স্ক্রু বলে তেরো হচ্ছে স্ক্রুটার মাপটা আর মাথাটা হচ্ছে চার নম্বর মাথা পাঁচ নম্বর মাথা ছ নম্বর মাথা তো তেরো মানে হাফ ইঞ্চি স্ক্রু আর যখন এটা আপনি পাল্লিশ বা লোহার স্ক্রুতে যাবেন তখন এটা মাপ কিন্তু বারো আসে বারো চার বা পাঁচ মাথা এটা অ্যাভেলেবেল এরপর আছে ষোলো ষোলো চার মানে হাফ ইঞ্চির থেকে একটু বড়ো স্ক্রু ষোলো চার ষোলো পাঁচ ষোলো ছয় এটা অ্যাভেলেবেল আর সেটা আপনি যখন পার্লিশে যাবেন তখন পনেরো চার বা পাঁচ কিনতে হবে আপনাকে এরপর আসে উনিশ উনিশ চার উনিশ পাঁচ উনিশ ছয় এটাকে তিন জন স্ক্রু বলে লোহার ক্ষেত্রে এটা আসে কুড়ি চার কুড়ি পাঁচ কুড়ি ছয় এটা পার্লিশে আসবে এবার তারপর আছে এক ইঞ্চি স্ক্রু পঁচিশ ছয় সাত আট পার্লিশেও পঁচিশই আসে এরপর আসে ও এক ইঞ্চির পর পাঁচশো তস্ক্র তিরিশ ছয় তিরিশ সাত তিরিশ আট তিরিশের পর একটা মাপ হয় বত্রিশ খুব কম চলে তাও যদি চলে আপনি রাখবেন তিরিশের পর বত্রিশ মাপ হয় পাঁচশো থেকে একটু বেশি দেড় ইঞ্চির থেকে একটু কম ঠিক আছে এটা রাখতে পারেন আমি এখানে লিখিনি কিন্তু যদি রিকোয়ারমেন্ট হয় আপনি বত্রিশ সাত আট নিতে পারেন এরপর আসবে পঁয়ত্রিশ ছয় পঁয়ত্রিশ সাত পঁয়ত্রিশ আট পঁয়ত্রিশ ছয়টা খুব একটা মার্কেটে পাওয়া যায় না কিছু কিছু দোকানে পাওয়া যায় তবে সাত আটটাই মার্কেটে অ্যাভেলেবেল মানে পঁয়ত্রিশ মাপ দেড় ইঞ্চি মাপ তো পঁয়ত্রিশ সাত আট মানে লোহারও তুলবেন স্টিলেরও তুলবেন প্লাস এরপর আসবে দুই ইঞ্চি স্ক্রু পঞ্চাশ আট দশ বারো এইগুলো মাপগুলো আসে তারপর আড়াই ইঞ্চি স্ক্রু ষাট দশ ষাট বারো তিন ইঞ্চি স্ক্রু পঁচাত্তর দশ পঁচাত্তর তিন ইঞ্চি স্ক্রু সাধারণত এই কোমোট বসানো বা অনেক কিছু হেভি কাজের জন্য তিন ইঞ্চি স্ক্রু হয় আর কোমোট বসানোর জন্য বারো নম্বর মাথা কিন্তু লাগে ওখানে দশ নম্বর মাথায় কিন্তু এই যে ইডাব্লিউসি বা অ্যাংলো ইন্ডিয়ান যে কোমোটগুলো ওরা আপনার এর জন্য বসানোর জন্য যে স্ক্রু লাগে তিন ইঞ্চি বারো নম্বর মাথা লাগে আর চার ইঞ্চি স্ক্রু ওই একশো পাশে একশো এর কিন্তু এক চার ইঞ্চি স্ক্রু লেগলে দশ নম্বর মাথাটা নেবেন না বারো নম্বর মাথায় রাখবেন ঠিক আছে ওটা চার ইঞ্চি স্ক্রু তো আমি মোটামুটি একটা স্ক্রু মাপ বলতে যেতে চেষ্টা করলাম যারা নতুন দোকান করবেন আমি লিস্টটা আমার দেখবেন তাহলে আপনার মানে কাস্টমার এসে যখন ওই দেড় ইঞ্চি এক ইঞ্চি তিন হাফ ইঞ্চি এইসব স্ক্রুগুলো চাইবে আপনি সহজেই মাপগুলো বার করে নিতে পারবেন এরপর আপনাকে রাখতে হবে হেসে এস 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 হ্যাজ বোল্ট বলতে বোল্টও বলতে দরজারকে বন্ধ করে তালা দেওয়ার জন্য যেটা লাগে সেটা হ্যাজ বোল্ট লাগে আপনার মাপগুলো আছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি তিনটে মাপই চলে তার মধ্যে দশ আর বারোটাই বেশি চলে আর হ্যাজবল্ডের অ্যাকচুয়ালি কী হয় তিন অ্যাক্সেসারিজগুলো হচ্ছে আপনার আপনার দুটো তালাপট একটা তালাপট্টি দুটো হুক লাগে সেটা সাধারণত এক পাল্লার জন্য আর বারো ইঞ্চিটায় অনেক সময় তিনটে হুক থাকে আর একটা তালাপট্টিটা থাকে তো দেখবেন এখন বারো ইঞ্চিতেও আপনার দুটো হুক আসছে আর একটা তালাপট্টি আসছে যখন দোকানে কিনবেন তখন এটা একটু দোকানদারকে জিজ্ঞেস করবেন যে আমি দুটো পাল্লার জন্য বারো ইঞ্চিটা কিনবো তখন ওরা স্পেসিফিক দুটো পাল্লার জন্য যে বাক্সটা সেটা আপনাকে দেবে নাহলে কী হবে আপনি বারো ইঞ্চি কিনে এনেছেন কিন্তু আপনাকে তালা একটা হুক কম থাকার জন্য দু পাল্লা আপনার লাগবে না তো যখন কিনবেন দোকানদারকে কিনা বলে নেবেন মাল একটু দেখে নেবেন এর দু রকম গেজের পাওয়া যায় চোদ্দো ষোলো মোটা পাতলা দু রকম মাল সেটা একটু দেখে মালটা অর্ডার করবেন এটা একটা হয়ে গেলে এরপর লাগে ছিটকিনি বা টি বোল্ট টি বোল্ট দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত টি বোল্ট পাওয়া যায় টি বোল্টের দু রকমের গেজ থাকে একটা হচ্ছে সেভেন এমএম একটা নাইন এমএম তো সেভেন এমএমটা পাতলা হয় নাইন এম এমটা মোটা হয় সেভেন এম এম সাথে আপনি দু ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি মা পাবেন ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি আপনার নাইন এমই হবে ঠিক আছে তো যখন কিনবেন ছিটকিনি তখন স্টিলের কিনবেন স্টিলের বলবেন এই এইগুলো স্টিলেরই চলে তো তখন আপনাকে দোকানদার এই এই মালগুলো দেবে এরপর আপনাকে যেটা করতে হবে প্যাড বোল্ট মানে লোহার ছিটকিনি তো লোহার ছিটকিনি সাধারণত চার ইঞ্চি আর ছয় ইঞ্চি আসে অনেকে এটাকে তালা দেওয়া ছিটকিনি বলে তো এইটা আপনাকে বাক্স আসে ছটার বাক্স আসে লোহার ছিটকিনি বলবেন বা তালা দেওয়া যায় ছিটকিনি বা এটাকে বলে প্যাডবোল্ড চার ইঞ্চি আর ছয় ইঞ্চি এই দুটো মাল তুলবেন এরপর রিংবালা তুলবেন তিন নম্বর চার নম্বর রিংবালা এগুলো সাধারণত ওই জানলা জানলার যে পাল্লাগুলো বা দরজা অনেক সময় ইউজ হয় তিন নম্বর চার নম্বর এছাড়া পদ্মওয়ালা বা বিভিন্ন রকমের স্টিলের বালা হয় সেগুলো একটু দোকানে গেলে বালা আইটেমটা আপনাকে রাখতে হবে তো সেটা একটু দোকানে দেখে নেবেন বলবেন পদ্মওয়ালা দিতে দেখাতে প্লাস স্টিলের বালা নার্স সিস্টেম স্টিলের বালা হয় সেটাও আপনি রাখবেন এক সব এক প্যাকেট করে দেখবেন এক প্যাকেটে বেশি থাকে না তিন নম্বর চার নম্বর বালাটা এক প্যাকেটে মোটামুটি অনেকটাই থাকে ওটা এক প্যাকেটই নিতে হবে কিন্তু বিক্রি হয়ে যাবে যে নেওয়া সে একটা দুটো নেবে না প্রতিটা ধরুন একটা বাড়িতে আপনার দশটা দর জানলা আছে প্রতিটা চারটেতে পারলাম তার চল্লিশটা লেগে যাবে তো এক প্যাকেট দু প্যাকেট করে নিলে আপনার এখনো কেটে যাবে তিন নম্বর চার নম্বরটা আর ওই স্টিলের বালা পদ্মবালাগুলো প্যাকেটে নিতে হবে কোনো কমই লাগবে কিন্তু রাখতে হবে আপনাকে এরপর লাগবেন ফেভিকল কাঠ জোড়ার আটা ফেভিকলের এসএইচ এম সিল ফেভিকুইক এই চারটে ম্যান্ডেটরি আইটেম প্রিডিলাইটের অনেক প্রোডাক্ট আছে সেটা একটা সেপারেট ভিডিওতে আমি বলবো আপনাকে কিন্তু প্রথমত দোকান করার জন্য এস এইচ বা যেটাকে দেখবেন নর্মালি ফেভিকল বলা হয় ওইটা কিনবেন ওটা আপনার একশো পঁচিশ আড়াইশো পাঁচশো এক কেজি দু কেজি পাঁচ কেজি দশ কেজি এইসব আসে তবে মোটামুটি প্রথম অবত পাঁচ কেজির মতন অবধি রাখার চেষ্টা করবেন আমি আগের ভিডিওতে বলেছি ফেভিকল কতটা রাখা দরকার একটু আগের ভিডিওগুলো দেখে নিলে আপনি কিছুটা নলেজ পেয়ে যাবেন প্লাস মাস্টার লগ রাখবেন মানে পলিস্টিক আটা এসএইচের দাম একটু বেশি হয় পলিস্টিকের দাম কম হয় তো মাস্টার লকটা রাখবেন এর দাম একটু কম হয় ওই একই মাপ আপনার একশো পঁচিশ আড়াইশো পাঁচশো এক কেজি দু কেজি এই অবধি রাখার চেষ্টা করবেন পাঁচ কেজি রাখতে যাবেন না যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে রাখবেন এরপর এম এমসিল রাখবেন সিলটা খুব দরকার হার্ডওয়ার্সের দোকানে এম সিল খুব বিক্রি হয় তো আপনার এর পাউচ আছে দশ টাকার আপনার ওই পঁচিশ গ্রাম সামথিং থাকে একশো গ্রামের আছে এখন নব্বই গ্রাম করে দিয়েছে তিরিশ টাকা এমআরপি আছে ও একশো গ্রাম আড়াইশো গ্রাম আপনার থাকে আশি টাকা এমআরপি এই তিনটে প্যাক রাখার চেষ্টা করুন এমসিল ঠিক আছে এছাড়াও এমসিলের একটা নতুন বলেছে এমসিল প্লাম্বার সে এমসিল সাধারণত ভিজে অবস্থায় এটা লিক প্রুফ হয় না তো ওই জন্য প্লাম্বারটা দিলে কোনো ভিজে জায়গা বা যেখান থেকে জল পড়ে সেটা করার জন্য এমসি প্লাম্বার কিন্তু এমসিল প্লাম্বার আমরা ছোট ওই পনেরো টাকার পাউচি আসে মানে পঁচিশ গ্রাম সামথিং পাউচি আসে আর ফেভিকুইক রাখবেন ফেভিকুইক কম নেবেন এক পাতা করে তুলবেন মানে পাঁচ টাকা এমআরপি থাকে তো এক পাতা তুলে রাখবেন এটা লাগবে এরপর লাগবে মটিস লক মটিস লক বা আর ইন্টার লক মটিস লক হচ্ছে হ্যান্ডেল লক আপনার দোকানে দেখবেন কাঠমিস্ত্রি যখন ইন্টার হ্যান্ডেল লক চাইবে তো বিভিন্ন বিভিন্ন কোম্পানির হ্যান্ডেল লক আছে দেখবেন খুব কমও রাখতে যাবেন না কারণ এর হ্যান্ডেলগুলো ঢালাইয়ের বা হোয়াইট মেটালের হয় খুব ভেঙে যায় কমপ্লেন দেবে এটা মোটামুটি একটা হ্যান্ডেল অনেক দিন যাবে এই আশা করি কাস্টমার কিন্তু আপনার থেকে হ্যান্ডেল নেবে খুব ভালো হয় যদি গোদরেজের হ্যান্ডেল পেছেন কিন্তু গোল্ডেজের হ্যান্ডেল মোটামুটি আপনার হ্যান্ড মটিস লক আপনার মোটামুটি হাজার টাকার উপর আপনারই কেনা পড়বে তো সেই বুঝে আপনার মার্কেট অনুযায়ী আপনাকে হ্যান্ডেল লক তুলতে হবে পালামের রাখতে পারেন রামসানের রাখতে পারেন এই কোম্পানিগুলো রাখতে পারেন এরপর ইন্টারলক কিনবেন ইন্টারলক হচ্ছে যেটা হচ্ছে হ্যান্ডেল থাকে না কিন্তু লকিং হয় দেখবেন অনেকের বাড়িতে থাকে ইন্টারলক বলে তো ইন্টারলক মোটামুটি আপনি বা ভালো কোম্পানির তুলবেন মোটামুটি তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাভারেজের মধ্যে যে মালগুলো আছে পালামের বলুন বা গোদরেজের গোদরেজ ইন্টারলক সাধারণত সচরাচর পাওয়া যায় না আপনি দেখবেন মার্কেটে অনেক কোম্পানি আছে আপনার এরিয়াতে কিরাম চলে সেই অনুযায়ী একটা দু তিনটে দু তিনটে বেশি প্রথমে নেবেন না এটা রাখবেন এছাড়া কাপ স্ক্রু লাগে কাপ স্ক্রু বলতে দেখবেন জিজ্ঞাসা চিহ্ন মতন স্ক্রুগুলো দেখতে স্ক্রুর মতন একদিকটা প্যাঁচ থাকে আর একদিকটা জিজ্ঞাসা চিহ্ন মতো থাকে এগুলো সাধারণত দেয়ালে দড়ি টাঙানো কিছু কিছু ঝোলানো এই জন্য লাগে এগুলো হাফ ইঞ্চি তিন জ এক ইঞ্চি দেড় ইঞ্চি এইসব মাপের এক বাক্স করে একশো চুয়াল্লিশ পিস করে বাক্স হয় এগুলো এক বাক্স করে নেবেন এগুলো লাগবে তারপর লাগবে টেপ টেপ বলতে দেখবেন রাজমিস্ত্রি যে কোনো মিস্ত্রি আসবে আপনার দোকানে টেপ টেপ লাগবে সবার টেপটা ম্যান্ডেটারি জিনিস কারণ এইসব রিপেয়ারিং লাইনে কাজ করার জন্য ওদের কাছে মাপার জন্য টেপ দরকার তো এ ওরা অনেক সময় স্টিল টেপও বলে এগুলোকে তো এটা তিন মিটার পাঁচ মিটারটাই বেশি মার্কেটে ইউজ হয় এটা হ্যান্ডি মিসিরা পকেটে করে নিয়ে যায় তিন মিটার মানে মোটামুটি দশ ফুট পাঁচ মিটার মানে পনেরো ফুট মোটামুটি এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে স্টিল টেপ ছাড়া কাপড়ের টেপ যেটা দেখবেন হাতে করে পাকিয়ে ঘুরিয়ে মুড়তে হয় জমি টমি মাপা হিসেবে একটু বড়ো টেপ লাগে সেক্ষেত্রে আপনার হচ্ছে দশ মিটার পনেরো মিটার তিরিশ মিটার পঞ্চাশ মিটার এই সব টেপগুলো রাখতে পারেন তবে দশ মিটার পনেরো মিটার তিরিশটা দুটো দুটো করে রাখবেন পঞ্চাশ মিটারে একটা রাখবেন এইভাবে শুরু করবেন এরপর ডোর হ্যান্ডেল আর উইন্ডো হ্যান্ডেল হ্যান্ডেল সেকশানটা অনেক বড়ো সেকশান মানে প্রচুর রকমের হ্যান্ডেল মার্কেটে পাওয়া যায় ঠিক আছে যেমন স্টিলের হ্যান্ডেল হোয়াইট মেটালের হ্যান্ডেল বিভিন্ন রকমের ওয়ার্ডড্রপের হ্যান্ডেল মানে হ্যান্ডেলিং যদি বলতে হয় আমাকে দুটো তিনটে ভিডিও বানাতে হবে তো সেটা পরে দেখছি যেটা কি করা যায় তবে মোটামুটি স্টিলের হ্যান্ডেল ওয়েলকাম হ্যান্ডেল কম দামের মধ্যে স্টিলের পাতের যে হ্যান্ডেলগুলো ওগুলো রেখার চেষ্টা করবেন ওগুলো তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি হয় না ছয় ইঞ্চি আট ইঞ্চি এই মাপগুলো হয় তিন ইঞ্চি চার ইঞ্চি সাধারণত জানলা বা ওয়ার্ড্রপ বা ড্রয়ারের সামনে এই এইখানে ইউজ হয় আর ছয় ইঞ্চি আর আট ইঞ্চি এগুলো সাধারণত আপনার দরজার পাল্লায় ইউজ হয় তো দেখবেন একটু হেভি ভালো মাল রাখার চেষ্টা করবেন সাধারণত দেখুন সুন্দর দেখতে যে হ্যান্ডেলগুলো হয় সেগুলো তো হোয়াইট মেটারের আসে কাস্টিংয়ের মাল সেগুলো খুব ভেঙে যায় বছরখানেকের মধ্যে ভেঙে যায় তো দেখবেন আপনার ওখানে কীরকম কাস্টমার আছে সেই অনুযায়ী হ্যান্ডেল রাখবেন কিন্তু ওই ওয়েলকাম হ্যান্ডেল রাখার চেষ্টা করবেন দাম কম পড়ে পাতের হ্যান্ডেলে সারা জীবন চলে যায় এই হ্যান্ডেল রাখবেন তার সঙ্গে কিছু নবও রাখতে পারেন নব ডোয়ারের জন্য নব লাগে বা অনেক কিছু ছোটো ছোটো পাল্লা বন্ধ টন্ধ করার জন্য নব লাগে নবের সঙ্গে নব দিলেন তার সঙ্গে কিছু আপনি ডোয়ার লক মানে কিছু ছোটো ছোটো ডোয়ারকে তালা দেওয়ার জন্য লক পাওয়া যায় এই লকও কিছু তুলবেন গোদরেজ আছে পালাম আছে মোটামুটি আপনার তিরিশ টাকা থেকে সত্তর টাকা আশি টাকার মধ্যে কেনা পড়ে এরকম কিছু ডোয়ার ডোয়ারের লক সেগুলো কিনবেন এটা একটা গেল তার সঙ্গে আছে আপনার এক ইঞ্চি এস এস পাইপ এস এস পাইপ দেখবেন হার্ডওয়ার্সের দোকানে খুব লাগে মানে পর্দা টাঙাবার জন্য বা আলনা করার জন্য অনেকে দর মানে কাঠের আলনা করে না আপনার কি বলবো আপনার ওয়ালেই কিছু পোস্ট লাগিয়ে অ্যালুমিনিয়াম পোস্ট লাগিয়ে অ্যালুমিনিয়াম পোস্ট বলতে দুদিকে মুন্ডোর মুন্ডর মতো থাকে তার মধ্যে পাইপটা ফিটিং করে তারা আলনা বানিয়ে নেয় তো এইটা আপনাকে পাইপ তুলতে হবে এক ইঞ্চি আর তিন জয় দুটো পাইপই লাগে মোটামুটি সত্তর গ্রাম সাড়ে আটশো গ্রাম এরম ওজন আছে এক একটা পিস আপনার মোটামুটি দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে পিস আছে এক ইঞ্চিটা তিন জোটা একশো থেকে দেড়শো টাকার মধ্যে পিস আসবে দেখবেন দোকানে যে দোকানে কিনবেন সেখানে যাবেন গিয়ে দেখবেন কোনটা কীরকম দাম এর সময় কিছু পোস্ট কিনবেন যেগুলো এই স্টিলের পাইপ লাখার জন্য কিছু পোস্ট লাগে সেগুলো আমার লিস্টে নেই সেগুলো একটু বলে দিচ্ছি মুখে সেটা লিখে নেন সেটা আপনি কিনবেন দু রকমের পোস্ট হয় সাধারণত একটা মিডিল হয় মানে যেটা দুদিক দিয়েই পাইপ বেরোয় একটা এন্ড হয় একটা মাথা হয় যেমন এক ইঞ্চি চা এক ইঞ্চি চার ইঞ্চি এক ইঞ্চি ছয় ইঞ্চি এন্ড মিডিল আর তিনজো চার ইঞ্চি তিনজো জো ছ ইঞ্চি এন্ড মিডিল সব এক বাক্স করে কিনে নেবেন সম্ভবত দেড় ডজন দু ডজনের বাক্স আছে এগুলো তুলতে হবে এর সঙ্গে আরেকটা জিনিস লাগ লাগবে সেটা হচ্ছে আপনি ইউনিভার্সাল ক্লাম মানে দেখবেন দোকানে গিয়ে বললেই হবে পর্দা লাগানোর জন্য এখন স্টিলের পাতের একটা ক্লাম আছে যেটা ইউনিভার্সাল ক্লাম বলে ওইটাও আপনি জো এক প্যাকেট এক ইঞ্চি এক প্যাকেট নিয়ে নেবেন এটা কিন্তু লিস্টে লেখা নেই যারা শুনছেন এটা লিস্টের পরেও এটা লিখে নেবেন এটা কিন্তু লাগে ডোর ম্যাগনেট তো সাতাশ নম্বর আইটেম হচ্ছে ডোর ম্যাগনেট আর ডোয়ার ম্যাগনেট ডোর ম্যাগনেট হচ্ছে দেখবেন দরজা যাতে সহজেই না খুলে যায় সেজন্য ঘটি ম্যাগনেট অ্যাঙ্গুলার ম্যাগনেট দু রকমের ম্যাগনেট লাগে এখন তো স্টিলের ম্যাগনেটও এসে গেছে তো দেখবেন আপনার ওখানে কীরকম কাস্টমার আছে সেই অনুযায়ী ডোর ম্যাগনেট তুলতে হবে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেনা পড়ে পঞ্চাশ ষাট টাকা বিক্রি ঘটি ম্যাগনেট বলে অনেকে তো ওটা কিনতে পারেন অ্যাঙ্গুলার ম্যাগনেট বা স্টিলের ম্যাগনেটও কিনতে পারেন দেখে নেবেন ডয়ার ম্যাগনেট ছোটো ছোটো ম্যাগনেট হয় যাতে ছোটো ছোটো ডোয়ার পাল্লা বা ছোটো ছোটো পাল্লা যাতে না খুলে আসে সেই জন্য এই ম্যাগনেটগুলো হয় সেগুলো দু পিসে একটা করে প্যাকেট হয় তো ওরকম কিছু এক প্যাকেট মতো তুলে নেবেন এরপর আঠাশ নম্বর আইটেম হচ্ছে চার ইঞ্চি ছয় ইঞ্চি আপনার ডি ব্যাকেট বা এফ ক্লাম অ্যাকচুয়ালি ডি ব্যাকেটটা চার ইঞ্চি ছ ইঞ্চি আসে না ডি প্যাকেট আপনার সেভেন এম এম বা সিক্স এম এম সিক্স এম আর এইট এম দু রকম কাঁচ হয় সাধারণত কাঁচের সেলফগুলো আটার জন্যই ডি ব্যাকেটটা লাগে তো দোকানে যখন কিনতে যাবেন তখন আপনারা বলবেন সেভেন এম এইট এম আর সিক্স এম এম ডি প্যাকেট দিতে তাহলে ওরা এক প্যাকেট করে দুই প্যাকেট আপনাকে দেবে আর এফ ব্যাকেট যখন ইউজ করবেন তখন এই চার ইঞ্চি ছয় ইঞ্চি আপনার এইট এম আর সিক্স এম এম এর দু রকমের এফ ব্যাকেট আপনারা কিনবেন এগুলো সাধারণত কাঁচের যে শেলফগুলো হয় সেগুলোর জন্য এইগুলো কাজগুলো লাগে এরপর আছে হ্যামার বিট মানে দেয়াল ফুটো করার জন্য অনেক রকমের হ্যামার বিট মানে হ্যামার বিট আর মেশিনারি বিট হচ্ছে দু রকমের মানে ড্রিল থাকে ড্রিল মেশিন দু রকমের ড্রিল মেশিন মার্কেটে অ্যাভেলেবেল একটা হচ্ছে হ্যামার মেশিন যেগুলো সাধারণত ভাইব্রেট করে ভাইব্রেটার ড্রিল বলে সেরকম সেই জন্য আলাদা ফলা লাগে পেছনটা মোটা মুখের দিকটা এ থাকে আবার ফলা দু রকম হয় একটা হচ্ছে কাঠ ফুটো করা লোহা ফুটো করার মুখটা প্লেন হয় আর দেয়াল ফুটো করার জন্য মুখে এক রকমের বিট থাকে সে তো দু ফলাই আপনাকে দোকানে রাখতে হবে তো হ্যামার বিট রাখতে হবে মেশিনারি বিটও রাখতে হবে এবার প্রথমত দেখুন হ্যামার বিট আর মেশিনারি বিট নিয়ে একটা আলাদা ভিডিও করা যায় মানে অনেক রকমের মাপ আছে আমি খুব সহজে আপনাকে বলছি দেখবেন ওয়ান ফোর দেয়াল ফুটো করার ফলাটা আর যাতে আপনার এক ইঞ্চি স্ক্রু দেড় ইঞ্চি স্ক্রু ঢুকবে এরকম আর তার থেকে একটু সরু থ্রি তিন থ্রি বাই সিক্সটিন এরকম সামথিং একটা নাম্বার আছে এই দুটো মেশিনারি বিট রাখবেন আর হ্যামার বিট সিক্স এম এম এইট এম এম চার ইঞ্চি ছ ইঞ্চি প্রথমে তুলবেন আর যদি বালকে তুলতে চান তাহলে যে দোকানে যাবেন গিয়ে বলবেন যে বিটগুলো চলে সেগুলো সব সাইজ এক পাতা করে দিয়ে দিতে তাহলে ওরা আপনাকে সব এক পাতা করে দিয়ে দেবে আর আপনার দোকানে মিস্ত্রিরা এসে মিস্ত্রিরাও নাম্বারগুলো ঠিক মনে রাখতে পারেন আপনাকে হয়তো মেশিন ওরা স্যাম্পেল নিয়ে এসে আপনি মিলিয়ে ফলা দিয়ে দিলেন এটা একটা করতে পারেন বা নাম্বার বললে তো নাম্বার হয়ে যেতে পারে তো মেশিনারি বিট আর হ্যামার বিট দু রকমের বিট বা ফলা আপনাকে দোকানে রাখতে হবে এরপর আসবে আট ইঞ্চি ছয় ইঞ্চি পুটটি পাত্তি বা ফিল্ম পাত্তি মানে পুট্টি করার জন্য একরকমের মানে স্টিলের প্লেটের মতন একটা পাত্তি থাকে সেই পাত্তি আপনাকে রাখতে হবে তো আপনি আট ইঞ্চি ছয় ইঞ্চি পুট্টি পাত্তি বলবেন তাহলে দিয়ে দেবে আর এক প্যাকেট ফ্রিম পাত্তি নিয়ে নেবেন তাহলেই আপনার কাজ চলে যাবে নাট বোল্ট নাট বোল্ট একটা বড সেকশন মানে দেখুন হার্ডওয়্যার্সের ভিডিও করছি হার্ডওয়ার্সের দোকানে যা মাল থাকে সেটা সচরাচর কোনো একটা কোনো অন্য কোনো দোকানে আপনি দেখতে পাবেন না সে মেডিকেল শপ বলুন আর এই বলুন মানে হার্ডওয়ার্সের মালের এ হয় না এই নাট নাটবোল্ট সেকশানটা আমি একটা পয়েন্টে লিখে দিয়েছি কিন্তু মোটামুটি ধরুন পুরো হার্ডওয়ার্সের বোল্ট নিতে গেলে চল্লিশ রকমের নাট বোল্টের সাইজ আছে তারও বেশি মানে তো হবডা রাখা বা হবডা আলোচনা করতে গেলে একটা সেপারেট ভিডিওতে করতে হবে তবুও আপনি আমাকে আমি বলে দিই কিছু বোল্ট আপনাকে প্রথমে যেহেতু এই ভিডিওটা আমার যারা বিজ্ঞানার তাদের জন্য যারা নতুন দোকান শুরু করছেন তারা প্রথমে কিছু টার্ম বলে দিচ্ছি দোকানে গিয়ে বলবেন সেটাই ওরা দিয়ে দেবে বলবেন সুতো আড়াই সুতো তিন সুতো নাট বোল্টু দিতে কিরাম মাপ নেবেন এগুলো হচ্ছে থ্রেডটা মানে রেডিয়াসটা হচ্ছে সুতো আড়াই সুতো তিন সুতো এইগুলো এই এই তিনটে মাপ আর এগুলো মানে আর দেড় ইঞ্চি থেকে আরম্ভ করে আপ টু ছ ইঞ্চি পর্যন্ত মাপ আসে এগুলো মোটামুটি সবগুলোই ওই চার কেজি পাঁচ কেজি করে নিয়ে একটা রাখতে হবে আপনাকে ঠিক আছে তা দু সুতো আড়াই সুতো তিন সুতো রাখবেন আর তার সঙ্গে সবগুলোরই মানে বোল্ট আর ওয়াশার নাট আর ওয়াশার তো নিতেই হবে আর তার সঙ্গে যেটা রাখবেন সেটা হচ্ছে থ্রি সিক্সটিন একটা রুপির নাট গোল্ডেন গোল্ডেন কালারের একটা নাট বোল্ট ওয়াশার আছে তো সেটা নেবেন থ্রি সিক্সটিন বলবেন থ্রি সিক্সটিন উপন্যাস সেগুলো সাধারণত এই অ্যালমিনিয়াম সিট আটকানো এইসব করার জন্য দেড় ইঞ্চি মাপ সরি হাফ ইঞ্চি থেকে আপনার আপ টু ছ ইঞ্চি পর্যন্ত মাপ মানে হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এই মাপগুলো সবই লাগে সবগুলোই আপনি বোল্টগুলো নেবেন তার সঙ্গে নাটও নিয়ে নেবেন ওয়াশারও নিয়ে নেবেন মোটামুটি সবগুলো নিয়ে একটা কুড়ি কেজি টাইপ আপনাকে প্রথমেই তুলতে হবে এগুলো একটু লাগবে জায়গা লাগবে আপনাকে একটু ইনভেস্টমেন্ট করতে হবে এইগুলো আপনি পাঁচশো এক কেজিতে আপনি কিছু দেখতে পাবেন না কেন কাস্টমার এসেই ও দশটা নাটবোর্ড নেওয়া মানেই ওর পাঁচশো এক কেজি ওজন হয়ে যাবে তো এটা নিতে হবে এর সঙ্গে আপনার দেড় ইঞ্চি দুই ইঞ্চি ক্যারেজ বোর্ড নিতে হবে হ্যাজ বোর্ড লাগার জন্য ক্যারেজ বোর্ড লাগে ক্যারাজবোর্ড দুটো মাপের আসে দেড় ইঞ্চি আর দুই ইঞ্চি আর স্টিলের হয় লোহার হয় স্টিলেরটা দাম বেশি পড়ে আর লোহারটার দাম কমায় সাধারণত হ্যাচবোল্ট যখন আপনি আগের সেকশানে যেটা আমি হ্যাজবোলটা বললাম হ্যাজবোল যখন বিক্রি করবেন আপনার লোহার দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি ক্যাচবল্ট দিয়েই সেট করে আপনাকে বিক্রি করতে হবে আলাদা করে কেউ দাম দেবে না এটা কিন্তু দেখবেন যদি আলাদা করে বিক্রি করতে যান তখন আপনি কিন্তু মিস্ত্রি বলবে আপনাকে সরি যে এটা তো সেটের মধ্যে আছে অ্যাকচুয়ালি সেটের মধ্যে ওরা জান ওরা বোঝে সেটের মধ্যে আছে। সব দোকানদার সেট নিয়ে ওর মধ্যেই দাম ইনক্লুড করে হ্যাজ বোল্টের দামটাকে বাড়িয়ে দেয় ঠিক আছে সেইভাবে আপনি করবেন আর স্টিলের করলে স্টিলেরটা সেটের মধ্যে রাখতে যাবেন না সেটা আলাদা করে আপনি মিস্ত্রি থেকে দাম দিয়ে নেবেন হ্যাঁ যখন ও লোহার নিচ্ছে না তখন দু টাকা করে ওর বাদ যাবে এটা হচ্ছে ব্যাপার এরপর লাগবে রোল স্যান্ড পেপার মানে দেখবেন রোল পেপার আছে। তো এগুলো আশি একশো একশো কুড়ি একশো পঞ্চাশ রোল সিরিজ পেপার এগুলো কারণ একটা করে রোল আসে মোটামুটি হাজার থেকে দু হাজার টাকার মধ্যে একটা রোলের দাম হয় আপনি রোল নিতে পারেন আশি একশো একশো কুড়ি রোল একটা করে নিতে পারেন দেড়শো এর ওপরও নাম্বার আছে সেগুলো একটু কম কম রোল বড় বাজারে পাওয়া যায় সেগুলো কম কম রোল নিয়ে নেবেন দশ মিটার পনেরো মিটারের রোল আছে সেগুলো নিয়ে নেবেন এরপর লাগবে ওয়াটার পেপার মানে সিরিজ এই যে ঘষা সেকশনটাই অনেক বড়ো ওয়াটার পেপার হচ্ছে পুটি ঘষা বা বিভিন্ন আগে আগে নর্মাল স্যান্ড পেপার ইউজ হতো কিন্তু এখন ওয়াটার পেপারই ইউজ হয় কারণ এগুলো জল সিরিজ বলে মানে জল দিয়ে ঘষলেও এটা কিন্তু সিরিজ কাওয়ার জন্য ক্ষতি হয় না তো এইটা আপনি আশি একশো একশো কুড়ি দেড়শো দুশো কুড়ি তিনশো কুড়ি এইগুলো হচ্ছে আপনাকে এই মাপগুলো আপনাকে রাখতে হবে সাধারণত জিরো অনেক সময় আপনাকে আশি একশো একশো কুড়ি একশো পঞ্চাশ দুশো কুড়ি এগুলো বলে দেবে নাম্বার জিরো সিরিজ কাগজ বলবে এসে ওয়াটার পেপার তখন তিনশো কুড়ি দিতে হবে যত এর নাম্বার বাড়বে তত সিরিজ কাগজটা মিই হবে ওয়াটার পেপারটা আর এর ভালো কোম্পানি কিন্তু জোয়ান ওয়াটার পেপারের জোয়ান কোম্পানি খুব ভালো হয় জোয়ানের পেপার রাখবেন খুব ভালো হয় এরপর বিভিন্ন রকমের ডাল রাঞ্চ রিং সেকশান আছে আপনার চার পাঁচ পাঁচ ছয় সাত আট এরম সব নাম্বার আছে আমি নাম্বারগুলো এখন এখানে বলছি না আপনি যে দোকান থেকে কিনবেন মোটামুটি আপনি একটা ওদের বলবেন আমি নতুন দোকান শুরু করছি আমাকে ডিল ডাল আর রিং রেঞ্জের সেকশান একটা মোটামুটি দিয়ে দিতে ওরা আপনাকে মোটামুটি সব গুছিয়ে একটা দিয়ে দেবে সবই এক প্যাকেট মানে দশ পিস আট পিস করে প্যাকেট হয় সেগুলো আপনাকে ওরা গুছিয়ে একটা দিয়ে দেবে ঠিক আছে এরপর যেটা আসবে সেটা হচ্ছে ব্লিচিং পাউডার দেখবেন হার্ডওয়্যার্সের দোকানে ব্লিচিং পাউডার রাখতেই হয় তো ব্লিচিং পাউডার প্যাকেট আছে বস্তা আছে প্যাক বস্তা নিতে যাবেন না আপনি লোকাল ভেন্ডা দেবেন ব্লিচিং পাউডার বড় বাজার থেকে প্রথমে হয়তো কিনে নেবেন কিন্তু পরবর্তীকালে আপনার দোকানে যারা সাপ্লায়ার তারা আসবে ব্লিচিং পাউডার প্যাকেট করে তারা দিয়ে যাবে নিয়ে নেবেন বিক্রি করবেন এর সঙ্গে ব্ল্যাক হোয়াইট ফিনাইন ফিন ফিনাইনটাও খুব ভাইটাল জিনিস ব্ল্যাক ফিনাইন সাধারণত একটু ঝাঁঝালও বন্ধ হয় সেটাও আপনাকে কাঁচে সিসিতে আসে ছোট আপনার তিনশো বারাইশো সিসি আসে আর একটা পাঁচশো সিসি আসে সবই ছটা ছটা করে তুলবেন হোয়াইট ফিনাইনও বিক্রি হয় হোয়াইট ফিনাইনটা এখন খুব কমন আইটেম হয়েছে মুদিখানার দোকানে বিক্রি তবে হার্ডওয়্যার্সের দোকানে কাস্টমার আসবেই এর সঙ্গে আপনি এখন কিছু হারপিক লাইজল লাল হারপিক এইগুলো কিছু কিছু রাখবেন কারণ এইগুলো আপনার হার্ডওয়্যার্সের দোকানে কিন্তু বিক্রি হয় তার সঙ্গে সেলাই র্যাঞ্চ সেলাই র্যাঞ্চ বা প্লাস পাইপ র্যাঞ্চ এই আইটেমগুলো আপনাকে কিন্তু রাখতে হবে এবার সেলাই র্যাঞ্চ এর দেখবেন ছ ইঞ্চি থেকে প্রথম ছ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চারটে সেকশন রাখবেন সেলাই র্যাঞ্চের প্লাসের দুটো হয় একটা হচ্ছে বড় প্লাস আট ইঞ্চি প্লাস আর একটা ছোটো প্লাস হয় দু রকমের প্লাস রাখবেন কম্বাইন্ড প্লেয়ার এছাড়া নস প্লাস হয় মানে ছুঁচালো মুখটা হয় এক একরকমই নস প্লাস রাখবেন পাইপ র্যাঞ্চ রাখবেন কলমিস্ত্রির আমার থেকে পাইপ র্যাঞ্চ রাখবে তবে পাইপ র্যাঞ্চটা প্রথমে না কেনাই ভালো পরবর্তীকালে যখন আপনি কলের মাল বিক্রি করবেন পাইপ ব্রাঞ্চ তুলবেন প্রথমেই তুলতে যাবেন না প্রথমেই প্লাস কিছু সেলাই ব্রাঞ্চ কিছু স্ক্রু ড্রাইভার স্ক্রুড্রাইভার বিভিন্ন রকমের ছোট থেকে বড় স্ক্রুড্রাইভার তিন মাথা এখন স্ক্রুড্রাইভার নর্মাল স্ক্রু ড্রাইভারটা কিনবেন না দুদিকে খোলা যায় একদিকে তিক চারটে মাথা একদিকে দুটো মাথা এরকম মানে দু সাইড একদিকে চার সাইড এইভাবে স্ক্রুড্রাইভার একটা স্ক্রু দু রকম কাজ হয় এই স্ক্রুড্রাইভারগুলোই তুলবেন কারণ আগে আগেকার দিনে একরকমের দু মাথায় স্ক্রু বিক্রি হতো সেটা কিন্তু এখন হয় না সব কাস্টমারই কারণ ম্যাক্সিমাম এখন চার মাথা স্ক্রুপেরই বেশি ইউজ হচ্ছে তো ওইভাবেই ওই স্ক্রুড্রাইভারগুলো রাখার চেষ্টা করবেন তার সঙ্গে কিছু হোম ক্লিনিং আইটেম রাখতে পারেন যেমন যে হচ্ছে রাউন্ড মপ মপ নিয়ে আমি একটা ভিডিও বানাবো কারণ মবও আমার একটা খুব মানে ইন্টারেস্টের দিক মানে এটা নিয়ে আমি আলাদা সেপারেট বিজনেস করি এবং তারও আমি একটা আলাদা ভিডিও বানাবো তাও বললাম কিছু হোম ক্লিনিং আইটেম মানে রাউন্ড মপ টি মপ মানে ফ্ল্যাট মব অনেক রকমের দেখবেন একটু এগুলো নতুন পুরানো কোনো হার্ডওয়ার্সের দোকানে যাবেন গিয়ে দেখবেন যে কীরকম মালগুলো বিক্রি হয় সেরকম কিছু আইটেম আপনি তুলবেন বা আপনার এরিয়াতে এগুলো সাধারণত বড়বাজারে বাজারে কিনতে পারেন প্রথমে বড় বাজারেই কিনবেন কিন্তু আপনার দেখবেন সাপ্লায়ের আপনার দোকানে চলে আসবে তখন আপনি এই হোম ক্লিনিং আইটেমগুলো কী কী যেগুলো চলে ওরা চলে ওরাই দিয়ে দেবে সবই তিনটে চারটে করে নিয়ে একটা রাখবেন দোকানে ডিসপ্লে করবেন রাস্টভ রাখবেন রাস্টভ মানে জং ছাড়ানোর তেল রাখবেন ঠিক আছে তার সঙ্গে এরপর লাগবে নেট নেট মানে বিভিন্ন রকমের নেট হয় জাল মানে জানলায় দেওয়ার জন্য বা অনেক কিছু কাজের জন্য জালের অনেক ব্যবহার আছে জাল সাধারণত তিন রকমের এখন মার্কেটে অ্যাভেলেবেল একটা হচ্ছে অ্যালুমিনিয়াম জাল লোহার জাল বা তারের জাল আর একটা পিভিসি নেট আর পিভিসি নেটও অনেক রকমের নেট হয় একটা পিভিসি কোটিং নেট হয় লোহার তারের ওপর পিভিসি কোটিং আছে ওটা খুব চলে ওটা চায়না নেট কিন্তু কোয়ালিটি খুব খারাপ হয় কিন্তু যাই না কেন কাস্টমার নিয়ে যায় তাও কাস্টমার নিয়ে যাবে ওটা রাখবেন প্লাস তার সঙ্গে রাখবেন অ্যালুমিনিয়াম নেট প্রতিটারই সাইজ আছে দু ফুট আড়াই ফুট তিন ফুট চার ফুট এই চারটে সাইজই আপনি রাখবেন দু ফুট আড়াই ফুট তিন ফুট চার ফুট এই চারটে সেকশানেরই জাল রাখবেন অ্যালুমিনিয়াম রাখবেন অ্যালুমিনিয়ামের দু রকমের মানে আসে সেটা হচ্ছে একটা মৌমাছির চাকের মতো ডিজাইন আছে আর একটা হচ্ছে আপনার বরফি ডিজাইন আছে। বরফিটাই বেশি চলে বরফিটাই রাখবেন আর তার সঙ্গে লোহার তারের জাল আসে নর্মাল যে তারের আসে আর মোটা তারের আসে বা ওয়েল্ডিং জাল আছে তো ওয়েল্ডিং জালটা সাধারণত ম্যান পাওয়ার যদি দোকানে একের বেশি থাকে তাহলেই ওয়েল্ডিং জাল রাখতে যাবেন কারণ ওয়েল্ডিং জালে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকে যদি রোল খুলে যায় তাহলে কিন্তু যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো মোটা ওয়েল্ডিং জালটা প্রথমে রাখতে যাবেন না পাতলা ওয়েল্ডিং জাল যেটা আপনার আঠেরো নম্বর তার বা কুড়ি নম্বর তারের আট হয় একটা ওয়েল্ডিং জাল বা ষোলো নম্বর তারের সেইটা রাখবেন দশ নম্বর বারো নম্বর তারের ওয়েল্ডিং জালটা রাখতে যাবেন না আর এমনি যেটা নর্মাল জিআই তারের জাল অনেক রকমের গেজের হয় মানে সাইজ অনুযায়ী দামের ডিফারেন্স আছে একটু মার্কেট স্টাডি করতে হবে আপনার ওখানে কি মাল চলে সেই অনুযায়ী আপনি এই জালটা রাখবেন তো জাল সেকশানটা একটা বড় সেকশান দোকানে অনেকটা জায়গা নেবে যদি আপনার ছোট দোকান হয় জায়গা ছোট থাকে তাহলে নেটের কাজটা না করতে যাওয়াই ভালো কারণ জাল রাখতেও জায়গা লাগবে জাল কেটে আপনাকে কেউ আপনি রোলে কিনবেন আর কেটে কেটে আপনাকে বিক্রি করতে হবে তো কাটতে গিয়ে জায়গা লাগবে তো সেইটা একটু বুঝে শুনে রাখতে হবে তার সঙ্গে অ্যালুমিনিয়াম সিট সিট কিন্তু খুব দরকার মানে আপনার হার্ডওয়ার্সের দোকানে সিট সবাই কিনতে আসবে দেড় ফুট দু ফুট আড়াই ফুট তিন ফুট চার ফুট এই রকমের চারটে সাইজেরই আপনার অ্যালুমিনিয়াম সিট মার্কেটে পাওয়া যায় সেগুলোই আপনাকে রাখতে হবে দেড় ফুট দু ফুট আড়াই ফুট তিন ফুট চার ফুট এবার এরও গেজ হয় মোটামুটি আটাশ আর তিরিশ গেজ এই দুটো গেজ মার্কেটে বেশি চলে তো বেশি ওপরের গেজ নিতে যাবেন না কারণ অ্যালুমিনিয়াম ওজনে বিক্রি হয় ওজনে কিনতে হবে মোটা হলে কিন্তু কাস্টমার এক ফুটে যদি অনেক টাকা হয়ে যায় কারণ এর দামটা অনেক বেশি মোটামুটি এবারে তিনশো টাকা কিলো আপনার কেনা পড়বে সেই অনুযায়ী এবার আপনাকে বিক্রি করতে হবে প্লাস আপনার কস্টিং আছে তো দেখে নেবেন মোটামুটি আটাশ বা তিরিশ গেজ এই দুটো গেজ আমি বলে দিলাম এই গেজগুলো রেখে আপনি ইয়ে করবেন আপনি দোকানে তুলবেন তো মোটামুটি একটা লিস্ট দিলাম কিন্তু মনে করবেন না এটাই লাস্ট লিস্ট লাস্ট কারণ পরও অনেক আইটেম আছে কিন্তু যেহেতু এই এইটা লিস্টটা যারা বিগেনার তাদের জন্য যারা প্রথম দোকান খুলছেন এখনও দোকান খোলেননি তাদের জন্য এই লিস্টটা এইটা এই মোটামুটি আইটেমগুলো তুলে আপনি দোকানটা রানিং করতে পারেন এরপর আপনার কাছে কাস্টমার যে রিকোয়ারমেন্টগুলো চাইবে ঠিক আছে সেই অনুযায়ী আপনি আইটেম আস্তে আস্তে বাড়াবেন এবার দেখবেন অনেক লোক আসবে এসে আপনাকে অনেক রকমের জিনিস দেখাবে সবই তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই কারণ সে তার কোনো একটা পার্টিকুলার তারই লাগে অন্য কারোর লাগে না আপনাকে এসে বলছে কলকাতাতে কিন্তু কারণ আপনি এনে দিলেন প্রবলেম হবে কি ও একবার নিয়ে আর নেবেন আপনার কাছে জ্যাম হয়ে যাবে কারণ আমার এক্সপিরিয়েন্সে বলে এরকম আমি অনেকবার প্রবলেমে পড়েছি তো একটু মার্কেট স্টাডি করে নেবেন কেউ একটা কিছু চাইলে সেটা অন্য আরও দু তিনটে মিস্ত্রির সঙ্গে কথা বলে তবে তোলার চেষ্টা করবেন সেইটার দিকটা একটু নজর রাখতে হবে এছাড়া একটা বলা কথা এ হার্ডওয়্যার মেটেরিয়ালের মধ্যে বলেছিলাম যেটা পেন্টের মেটেরিয়াল লাগে পেন্ট যারা পেন্টসও বিক্রি হয় সেটা আমি এখানে কিছু বলিনি আলাদা করে ভিডিওতে আমি বলবো আমি ভিডিও অবশ্যই দেখবেন আর আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর শেয়ার তো অবশ্যই করবেন থ্যাঙ্ক ইউ